কথা জানাই জননেত্রী শেখ হাসিনাকে। উনি আমাকে মনোনয়ন দিয়েছেন চট্টগ্রামবাসী সেবা করার খেদমত করার সুযোগ। আমি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতির জনক। আমি স্মরণ করছি 15 আগস্টের কালো রাত্রে শহীদদের, ভাষা আন্দোলনের শহীদদের, মুক্তিযুদ্ধে যারা আমার সাথে ছিল। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমার বন্ধুরা যারা হারিয়ে গিয়েছে, এদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এই ভূখণ্ড আমরা পেয়েছি, তাদেরকে আমি স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আন্তরিকভাবে মোবারক দিচ্ছি আমার সংগঠনের মহানগর উত্তর দক্ষিণ সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো, এবং সাথে সাথে আমি বক্তব্য বাড়াবো না। আমি একটা জিনিসে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি আন্দোলন সংগ্রাম করেছি, সরিষার বিরোধী আন্দোলন করেছি, 6 দফা আন্দোলন করেছি, 69-এর গণ আন্দোলন করেছি, 70-এর নির্বাচন করেছি, 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি, 75-এর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সেই বিভীষিকাময় দিনগুলোতে আমি ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছি, সরিষার বিরোধী আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন এবং জিয়াউর রহমানের সরিষারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি, এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা নিয়েও আমি আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা অবশ্যই অবগত আছেন, চট্টগ্রামের প্রথম উন্নয়নের দাবিতে 1983 সালে আমি নাগরিক পরিষদ গঠন করেছি। তার আগে একটা শত নাগরিক কমিটি ছিল, তাও বিশিষ্টদের মধ্যে প্রকাশ্যে এটা আমি করেছি প্রথম। আমি এটার অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমার যে কথাগুলো বলা হয়েছে যদি সেগুলো করতে পারে ইনশাল্লাহ আমরা আশা করছি জনগণ কেন্দ্রমুখী হবে। এবং আরেকটা জিনিস বলছি, প্রচারণার জন্য আপনারা পরিবেশ বান্ধব নির্বাচনের জন্য বলেছেন, আপনারা এটা বলেছেন পলিথিনের কোন স্টিকার কোথাও লাগা যাবে না, আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু ভোটারকে কেন্দ্রমুখী করতে হলে সাদা কালো পোস্টারের পাশাপাশি যেহেতু স্টিকার লাগানো হবে না, কাজে সেখানে রঙিন পোস্টার লাগানোর জন্য আমি আমার পক্ষ থেকে বলছি, কারণ রঙিন পোস্টারে সহজে প্রার্থীকে দেখা যায়, প্রতীক হয়তোবা দেখা যায়, কাজে এটা সহজ হবে ভোটারকে কেন্দ্রমুখী করার, কাজে এ ধরনের কিছু পরিকল্পনা ইসি দিতে পারে।